অনেক দিন পর তার গ্রামে ফেরা, কিন্তু এবারের ফেরাটা যে একটু অন্য রকম। মাগুরিয়া গ্রামের মেয়ে সোমা এখন রীতিমতো সেলিব্রিটি। শহর থেকে গ্রাম সোনার মেয়ে সোমাকে আনন্দে আবেগে বরণ করে নিল। বিশ্ব জয় করে ঘরে ফেরা সোমা থামতে চায় না এখানে। সে স্বপ্ন দেখে অলিম্পিক থেকে পদক আনার। সেই স্বপ্নকে সঙ্গী করে সোমা এগোতে চায় সামনের দিকে। আমি তারপর এশিয়ান কমনওয়েলথ গেম, তারপর অলিম্পিকে যেতে চাই। পুরুলিয়া মফস্বল থানার মাগুরিয়া গ্রামের সোমা এখন দেশের গর্ব। সোমা এক উত্তরণের নাম, সোমা এক লড়াইয়ের নাম, সোমা এক সাফল্যের নাম, সোমা নতুন প্রত্যাশা আর লক্ষ্যের পথে এগিয়ে যাওয়ার নাম। গ্রামের মেঠো পথ থেকে চীনের ইউহান শহর, সেখান থেকে ওয়ার্ল্ড স্কুল স্পোর্টসে লং জাম্পে সোনা জেতা সোমা। সোমা আজ সোনার মেয়ে, কিন্তু তার এই উঠে আসার পথটা ছিল কণ্টকময়। অভাব আর দারিদ্র্যের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হয়েছে। এমন সাফল্যের দিনেও গর্বিত মা ভুলতে পারছেন না সেসব কষ্টের দিনগুলোর কথা। সোমা আমার সোনার মেয়ে, আমার হয়তো সোমার জন্য খুব যে এইসব, এক ছোট থেকে সোমা আমার যে দুঃখ কষ্ট করে বাড়িতে এত দুঃখ পেয়েছে, তাও মেয়ের জিদ যে হ্যাঁ আমি এই পথে আছি মা, আমি এইটি ঠিক, আমি খেললে আমি ঠিক মানে আর কি আমি রেজাল্ট করব। আচ্ছা মেয়ের ভরসা দেখে আমরাও সেরকম যাইটুকু পারেছি বাড়ি থেকে। আমার অবস্থা তো দেখতেই পাচ্ছেন আপনারা, ঠিক নেই তো ওইটুকু মেয়েকে আমি খাওয়াই সন্তুষ্ট করে, তাই মেয়ে সন্তুষ্ট হয়ে ও ওই খেলাতে সব খেলাতেই ও আর কি নামিয়েছে। যাই হোক, মাদের কাছে আমাদের বাবা মাদের কাছে অল্পই যদি আমরা সোমাকে দিয়েছি, ওইটাতেই সন্তুষ্ট হয়ে ওইটাতে ও খেলে সব মানে সব খেলাতে রেজাল্ট করে ঘুরে এসেছে। আমার সোমাকে আমি যখন সোমা ওই যে সব খেলাতে জিতে এসেছে, তখন আমার সমাজ থেকে আমার আর কি হচ্ছে যে আমি যতই বা কষ্ট করি আমার মেয়েকে, আমি যদি খাবার বাড়িতে আমার ঠিক আছে, যদি একটু বেশি হয় তাতে আমি খাবার কম করেও যে মেয়েদেরকে ওইটা খাবার দিয়ে যে আরও কিছু ওই পয়সা রাখে মেয়েদেরকে সাহায্য করতে, যে আমার মেয়ে আরও বড় হবে, সব মানে যেখানে যাবে আমার মেয়ে জয় করেই এসবে, মেয়ের উপরে আমার ভরসা ছিল। বলছি যে জনগণদের যদি অবশ্যই একটুকু সাহায্য পাই, তো আমার তো তো অবস্থা ঠিক নেই, তো যদি পাই তো আমার মেয়ে আরও বলছি যে খুব বড় খেলোয়াড় হোক।
ভালো আরো রেজাল্ট করে আসুক, তাতে আমাদের পুরুলিয়া আরো গর্বিত হোক। আমি বলছি আমার মন বলছে যে যে মানে যদি কিছু একটা মানে জনগণের কাছে সাহায্য যদি পাওয়া যায়, তো আমার মন বলছে যে আরো ভালো রেজাল্ট করুক, কলম থেকে যেতে পারে যেমন, এই আমার মন আছে যে পুরোপুরি একটা নাম হোক। মাটির এক চিলতে ছোট্ট ঘর, সে ঘর ভর্তি সোনার পদক। সোনাজিতে ফিরে এসেও বাক্স ভর্তি মেডেলগুলো নেড়েচেড়ে দেখল সে। ব্যস্ততা ছিল তার সঙ্গী, পড়াশুনো থেকে রান্না করা, সংসারের কাজ করা, সব কিছুতেই সাবলীল সোমা। অন্ধকার সে ঘর থেকে আশার মশাল নিয়ে এগিয়ে চলুক সোমা। সাফল্যের ব্যাটনটা সবসময় তার সঙ্গী হোক। আমরা অপেক্ষায় থাকলাম সোমা সেই দিনটার জন্য, যেদিন তোমার গলায় ঝুলবে অলিম্পিকের সোনার পদক আর স্টেডিয়ামে বেজে উঠবে আমাদের জাতীয় সঙ্গীত। আমরা থাকলাম সেদিনের অপেক্ষায়, রইল আমাদের শুভেচ্ছা। जहां दूर नजर दौड़ाए आजाद गगन लहराए, जहां दूर नजर दौड़ाए आजाद गगन लहराए, जहां रंग बिरंगे पंछी आशा का संदेशा लाए, जहाँ रंग बिरंगे पंछी आशा का संदेशा लाए, सपनों में पली हंसती हो कली, जहाँ शाम सुहानी ढले, जहाँ गम भी न हो आंसू भी न हो, बस प्यार ही प्यार पले, आ चल के तुझे मैं लेके चलूं एक ऐसे गगन के तले, जहां गम भी न हो आंसू भी न हो, बस प्यार ही प्यार पले, एक ऐसे गगन के तले, एक ऐसे गगन के तले।